हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के आमादेर चैनलेर पक्ष थेके स्वागतम। आज के आमी एकटा सस बनाबो, मेक्सिकान सस, सालसा सस, जे ससटा छोटो बड़ो सबारई पसंद। और अति इजी ओते आमी आपनादेरके देखाबो आमादेर घरेर मध्ये जे सब जिनिसपत्र थाके ओई सब जिनिसपत्र दिए एई सालसा ससटा बनाबो। जदि आपनारा आमार चैनेले नतून होये थाकेन তাইলে চ্যানেলটা সবার আগে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক এন্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। তাইলে প্রথমে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাইলাম আপনাদেরকে, কি কি জিনিস দিয়ে আমি এই সালসা সসটা বানাই। তাইলে আপনারা দেখে নেন এখানে কি কি জিনিসপত্র আমি ইউজ করতেছি। আর প্রথমে আমি সবগুলা ইনগ্রেডিয়েন্টস আমি লিখেও দিছি, তো আপনারা দেখতে পান। এখানে আপনারা চামচের মধ্যে দেখতে পাইতেছেন যে কি কি জিনিস আমরা ইউজ করতেছি। তো প্রথমে আমি ওয়েটগুলা বানাবো, ভিজা ভিজা যেগুলা আছে ওইগুলা প্রথমে আমি দিয়েছি, ড্রাইগুলা একটু পরে দিতেছি। তো প্রথমে আমি এখন কিছু টমেটো পুরে নিলাম, তারপরে আমরা একটা ফ্রেশ টমেটো দিয়ে দিলাম, তারপরে আমরা কিছু আনিয়ন দিতেছি, সো সাথে কিছু গার্লিক দিব। আর এখানে আমরা একটা চিলি ইউজ করতেছি। আপনারা চাইলে আপনারা একটু বেশি যদি জাল চান তাহলে একটু চিলিটা একটু বাড়িয়ে দিতে পারেন, গ্রিন চিলি দিতে পারেন সাথে। তারপরে আমরা এখানে এটা কিছুক্ষণ আমরা একটু ব্লেন্ড করতেছি, তার বাকি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আবার ব্লেন্ড করব। সো অতি সহজে আপনারা বানাইতে পারবেন। আর এটা অনেক অনেক ভালো একটা সস। আমরা মেক্সিকানরা এটা ছাড়া তো কোনো খাবারই তারা খায় না, তো ওগুলো অনেক প্রসিদ্ধ। তো এখানে আমরা কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, কিছু লেমন জুস, কিছু করিয়েন্ডার, কিছু স্প্রিং অনিয়ন। সো এই লেমন জুস দিলাম, এখন খুবই সহজে বানানো যায়। তো আপনাদের ঘরের জিনিসপত্র দিয়ে আপনারা এরকম সালসা সস বানাইতে পারেন, বানাইয়া আপনারা নাচুসের সাথে আপনারা খাইতে পারেন, এরপরে অন্যান্য কিছুর সাথেও আপনারা খাইতে পারেন যদি আপনারা এরকম বানান। তো এখানে আমরা বাকিগুলো আবার ব্লেন্ড করতেছি। দেখেন অতি সময় যে আন্ডার 3 মিনিটের মধ্যে আপনারা এইরকম সস বানাইতে পারেন। আর এটা সবারই পছন্দ, মানুষ খুবই পছন্দ করে এই সসটাই। দেখেন কি সুন্দর সসটা হয়েছে। আর এখানে আমরা খুব বেশি একটা ব্লেন্ড করতেছি না, মানে একটু হাফ ব্লেন্ড করছি, কারণ বেশি গরম হইলে এটা পুরা ইয়ে হয়ে যাবে, সসটা বেশি থিক হয়ে যাবে। সো সামান্য একটু চিলি পাউডার দিছি। সো আপনারা যদি পছন্দ করেন আর একটু জাল, তাহলে হয়তো একটু চিলি পাউডারও ইউজ করতে পারেন, গ্রিন চিলিও ইউজ করতে পারেন। সো পাউডার ইউজ করলে কালারটা একটু সুন্দর নাইস আসে। এই দেখেন কি সুন্দর সালসা সস রেডি হয়ে গেল। অনেকেই আমরা রেস্টুরেন্টে, মেক্সিকান রেস্টুরেন্টে যখন খাইতে যাই তখন সালসা সসটা ডিমান্ড করি, আরও বেশি দেওয়ার জন্য তাদেরকে বলি। সেন্সবাড়িতে গিয়ে আমরা অনেক সময় এগুলা ডিপ আমরা এইরকম নাচুসের সাথে আমরা নিয়ে আসি। তো এইরকম চিপসের সাথে আপনারা খাইতে পারেন, এবং সবাই আমরা একটা ডিপ নিয়ে আসি সেন্সবাড়ি থেকে, আর চিপস যখন নিয়ে আসি তো আপনারা ঘরে বসে বানাইতে পারেন। এই যে নাচুস যে চিপস পাওয়া যায় মাত্র 1 পাউন্ডে, কিন্তু সস সাথে আরেকটা আরও 1 পাউন্ডে আনা কেনা লাগে। তো এইরকম সামান্য খরচে আপনি কিন্তু এরকম একটা সস বানাইতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটা হয়তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।